বন্ধুরা, আগের পর্ব কেমন লাগলো? আগের পর্বে নরসিংহদেবের মন্দিরে ভেতরে কত সুন্দর কারুকার্য আর পুরো মন্দিরটা দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তো অতি অবশ্যই উপরের আই বাটনের লিংক দেওয়া রইল, দেখে নেবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নতুন নতুন পর্ব যখনই আমি দেব তখনই সাথে সাথে আবার আপনারা দেখে নিতে পারবেন। हम लोग जहाँ पर खड़े हैं यह नरसिंह भगवान का मंदिर, यहाँ पर नरसिंह भगवान जी को स्थापना किए जाएंगे नरसिंहदीप अगले साल यानी 25। हाँ सही बात है, नीचे धन्यवाद प्रणाम कर लीजिए। हरे कृष्ण। ये ग्रीन एंड व्हाइट जो पिलर का अपनारा देखते पाच्छेन, ये पिलर का नाम होच्छे तीर्थनम। मेरुन पिलर देखाबो, ये जो मेरुन पिलर का देखते पाच्छेन एटा होच्छे स्मरणम, माने जीवने তাকে স্মরণ করতে বলছি। এবার সামনের দিকটা দেখি, যেখানে যজ্ঞ হয়েছিল সেই জায়গাটা চলুন। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় প্রথম 2010 সালে। এই মন্দিরের গর্ভগৃহে একসাথে 10,000-এরও বেশি ভক্ত একসাথে উপস্থিত থেকে প্রার্থনা করতে পারবেন। এই মন্দির তৈরির প্রধান উদ্দেশ্য হল বৈদিক সংস্কৃতির সাথে মানুষকে সচেতন করা। আমরা বিভিন্ন ব্রহ্মাণ্ডের লীলাও দেখতে পাবো, যেটা 14 ভুবন শ্রীমদ ভাগবতের মধ্যে বর্ণনা করা আছে। এই মন্দিরের মাঝখান থেকে, মেন ডোমের মাঝখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে এবং এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। ভূ ভুব স জন তপ মহাসত্যলোক বৈকুণ্ঠলোক গোলক বৃন্দাবন, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই মন্দিরে যে মার্বেলগুলি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, যেমন সাদা মার্বেলগুলি আসছে ভিয়েতনাম থেকে এবং পিঙ্ক কালারের যে পাথরগুলি আসছে জয়পুর রাজস্থান থেকে, ব্লু মার্বেলগুলি আসছে ব্রাজিল, হালকা রেড ব্রাউন মার্বেল আসছে ফ্রান্স, ইউরোপ, তারপরে ইটালি, স্পেন, বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে এসে মন্দির নির্মাণ কার্যে লাগানো হচ্ছে। চলুন এবার আমরা ভোগ প্রসাদ নেয়ার জন্য গদা ভবনে যাই। কিভাবে প্রসাদের কুপন নেয়া হয় সেটা তো আগেই বলেছি। প্রসাদ নেয়ার জন্য অনেকেই এসে গেছে। দেখুন এখানকার বাগানটা কত সুন্দর, না কত রকমের যেন ফুলে সাজানো, দারুণ লাগছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, জুতো কিন্তু বাইরেই রেখে তবেই লাইনে দাঁড়িয়ে পড়বেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনারা সেটা দেখতে পারবেন। এখানে শুধু আমরাই দাঁড়াইনি, কত বিদেশিরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখুন এই ভোগ প্রসাদ নেয়ার জন্য। খুব শৃঙ্খলাবদ্ধভাবেই প্রত্যেকে তাদের প্রসাদ নেয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে।
এই যে আমাদের সামনে এখানকারই কোনো একটা স্কুল, যে স্কুলে ছাত্রছাত্রীরাও এসে গেছে এই প্রসাদ নিতে। মহাপ্রসাদও কিনতে পাওয়া যায়, মিষ্টি আছে, কেউ যদি মনে করে শপিং করবে তো শপিংও করতে পারে। সমস্ত রকম আছে, গিফট দেওয়ার জন্য নানান সামগ্রী রয়েছে, ছোট ছোট। ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখতে, কেননা এই গঙ্গা আরতি বিকেল 3-4 মধ্যে ওরা শেষ করেন, কেননা সন্ধে আবার 6 সময় সন্ধ্যা আরতি মন্দিরে হয়ে থাকে। আমরা এখন ভাগীরথী আর জলঙ্গী নদীর যে সঙ্গম স্থলটা বোটিংয়ের মাধ্যমে দেখব, এবং বোটিংয়েই একটা সন্ধ্যা আরতি করা হবে সেটা দেখব বলে এসেছি। ইস্কনের মন্দির থেকেই, ওখান থেকেই এই ট্রিপটার ব্যবস্থা করা হয়, পার হেড 100 করে, আর এই ঘাট অবধি পৌঁছতে অটো ভাড়া পড়ে 10, এটা আলাদা। তাই আমরাও স্টিমারে উঠে পড়লাম। স্টিমারে ওঠার পর আমাদের সকলের হাতেই গঙ্গা জল দেয়া হলো। কি ভালো লাগছিল, গঙ্গা জলেই গঙ্গা পুজো করতে হবে। গঙ্গার কাছে পুষ্প নিবেদন করছেন আর সাজাচ্ছেন, যখন গঙ্গা আরতি হবে তখন দেখা হবে। এরপর আমাদের সকলের হাতে ফুল দেয়া হলো। এই ফুল আমরা গঙ্গা মাকে নিবেদন করলাম। ग्रीन कलर का पानी देख रहे हैं, ये जलंगी और जो नदी में बहते हुए आए हैं इस नदी को कह रहे हैं भागीरथी गंगा, और गंगा के पश्चिम दिशा में बहता है जमुना, उस साइड में जमुना, ये गंगा और ये ग्रीन कलर का पानी जलंगी। तो एखे तीनटे नदी दो नदी मिलन स्थान देखते हैं, स्पष्ट भाव सबुज कलर जल जो बांग्लादेश पद्मा नदी थे इसे गंगार संगे मिलित हो বলা হয় জলঙ্গি, আর এটা ভাগীরথী গঙ্গা, গঙ্গায় পশ্চিম দিকে যমুনা। এখানে তিনটি নদীর মিলন স্থল আছে। এখানে আমরা এও জানতে পারলাম যে 9 দ্বীপ নিয়ে এই নবদ্বীপ। এই যে তিনটি নদীর মিলন, এই তিনটি নদীর মিলনস্থলেই আমরা গঙ্গা পুজো করলাম। যদি কেউ মনে করেন করবেন গঙ্গায় আরতি তো করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, ভালো লাগবে, খুব ভালো লাগছিল।
এই গঙ্গা আরতি। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। স্টিমারে যেতে যেতে চারিদিকে সবুজ গাছগাছালির মাঝে গঙ্গায় ভেসে চলেছে এই দৃশ্যটা কিন্তু অতি সুন্দর, দারুণ লাগছিল আমার। কি আপনাদের কেমন লাগছে? ভালো তো? কমেন্ট করতে ভুলবেন না। বহু ফটোগ্রাফিক অ্যাঙ্গেল এই চন্দ্রোদয় মন্দিরের আমরা দেখেছি, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ফটোগ্রাফিক অ্যাঙ্গেলটা দেখাবো, যে ওল্ড মন্দির আর নিউ কমপ্লেক্স, নিউ মন্দিরের নিউ ডোম আর ওল্ড মন্দির একসাথে এক জায়গায় এই অ্যাঙ্গেল থেকে, চিন্তা করুন ছবিটা, ছবিটার মাত্রাটাই আলাদা। আর যেহেতু শিবরাত্রি, ওখানে গিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। আগে এই অভিজ্ঞতা আমার ছিল না। দেখুন এখানে বাঁকে করে কীরকমভাবে গান বাজাতে বাজাতে সবাই এগিয়ে চলেছে ভোলেনাথের মাথায় জল ঢালবে বলে। পথে না বেরোলে অনেক কিছুই জানা যায় না, তাই পথে বেরিয়েছি, আমি জানতে পেরেছি, সাথে আপনাদেরকেও তো জানাচ্ছি। এরপরে আমরা কিন্তু চলে এলাম রাতের ভোগ প্রসাদের কুপন নিতে। ও আর একটা কথা বলে রাখি, যদি রাতে কেউ থাকেন তাহলে কিন্তু রাতের ভোগ প্রসাদের কুপন বিকেল তিনটের মধ্যেই নিয়ে নেবেন। তিনটের সময় কাউন্টার খোলা থাকে, ওখান থেকে কুপন নিয়ে নিতে পারেন। তারপরে রাত্রিবেলা অন্ততপক্ষে চেষ্টা করবেন নটার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে। ওনারা কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিনের মধ্যে এগুলো খাবারগুলো প্রদান করে থাকেন। নটার পরে কিন্তু ভোগ প্রসাদ দেয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আমরা বেরিয়ে পড়লাম, একটু পায়ে হেঁটে দেখব, এগিয়ে গেলাম। এই যে যাওয়ার পথে একটুখানি দাঁড়িয়ে পড়লাম ফ্রুট জুস খাবো বলে, কেননা ফ্রুট জুস খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে। চৈতন্য মহাপ্রভুর আর এক নাম হলো চন্দ্র, তাই মন্দিরের নাম চন্দ্রোদয় মন্দির। কার নিয়ে যারা আসবেন তারা এখান থেকে পার্কিং এ পেয়ে যাবে, সমস্ত পার্কিং এর ব্যবস্থা এখানে রয়েছে, গাড়ি এখানে রেখে তারপরে যেতে পারে। আর কেনাকাটা গিফট আইটেমের জন্য এখান থেকে রয়েছে অনেক দোকান। সামনে গজমহারাজ আসছেন, বেরিয়েছেন, দেখো খেলতে দুলতে আসছে সামনের দিকে। দেখতে পাচ্ছেন মায়াপুর ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির।
ও আর একটা কথা বলে রাখি, ইস্কন মন্দিরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য ভেতরের অনেক ফটোই আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রত্যেকে প্রসাদ দিচ্ছে আর হরে কৃষ্ণ বলছে, ভোগ প্রসাদ নিতে নিতে এই হরিনাম জপ হয়ে যাচ্ছে। এই প্রসাদ খেতে হলে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে, ফ্রিতেই এই প্রসাদ পাওয়া যায়। তবে আমরা দাঁড়ালাম না, গোশালার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এই কটেজগুলো বিলাসবহুল, তবে সাধারণের জন্য এগুলো দেওয়া হয় না। আমি যতদূর জানতে পেরেছি, যেখানে যে ইস্কনের যারা অনেকে আছেন, বাইরে থেকে আসেন, তারা যখন এখানে আসেন তখন তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। এই কটেজগুলো দক্ষিণ ভারতীয় স্টাইল, মাথার উপরে টাইলসগুলো দেখেছো? প্রভুপাদ ভিলেজও দেখতে পেলাম, অসাধারণ এই ভিলেজটা তৈরি করেছে। তবে কিন্তু এখানে ভেতরে অ্যালাউ নেই, আমাদেরকে বারণ করলো ফটোগ্রাফি করতে, তাই খুব একটা আপনাদেরকে এটা সম্পর্কে দেখাতে পারলাম না। এরপর আমরা গোশালার দিকে রওনা হই। এই গোশালাটা কোনখানে জানেন? এই যে গুরুকুল রোড, ঠিক ওই গুরুকুল রোড ধরে এগিয়ে গেলে তা থেকে 3-4 মিনিটের মধ্যেই এই গোশালায় পৌঁছে যাবে। যদি মনে করেন কেউ এই গোশালাতে গরুর গাড়ি করে যাবেন, তাহলে পার হেড 10 টাকা, যেতে পারেন, ভালো লাগবে। এই গোশালাতে প্রায় 450-500 বেশি গোমাতা আছে। এই যে গোশালা, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গোমাতা আছে। এখানে অনেকেই গোশালাতে অর্থ দান করতে পারেন, একদিন বা দুদিনের খাওয়া খরচ দিয়ে পুণ্য অর্জনও করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল এই গোমাতা, সেই দিকেই লক্ষ্য রেখেই এই গোশালা স্থাপন করা হয়। বিশদ বিবরণের জন্য এই গোশালার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই গোশালা থেকে উৎপন্ন দুধ ও দুগ্ধজাতীয় দ্রব্য মায়াপুর ইস্কনে ব্যবহৃত হয়, পূজা অর্চনা এবং প্রসাদের কাজেও ব্যবহার হয়। যদি কেউ মনে করেন যে এখান থেকে কিনে নেবেন, তাহলে কিনে আনতেই পারেন,
এখানে আর একটা কথা, এখানে কিন্তু প্রচুর মানুষ এই গোশালায় কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আমিও একটু খড় পেলাম আর গোমাতাকে একটু খাইয়েও দিলাম। একদিনে যদি মনে করেন কেউ গোসেবা করবেন তো কত খরচ, তো এইখানে আমি দিয়ে দিলাম, এখানে সমস্ত চার্ট দেয়া আছে, পজ করে দেখে নিন। বন্ধুরা, মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে এই যে গোশালা, কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর এখান থেকে যদি মনে করেন দুগ্ধজাতীয় দ্রব্য, ঘি বা মিষ্টি কিছু নেবেন তো নিতেই পারেন। এখানে ঘিয়ের দাম 680 টাকা। সমস্ত কিছু পাওয়া যায়, ঘি, ছানা, তারপরে মিল্কে চকলেট, নানান রকম কিছু পাওয়া যায়। যদি মনে হয় দই টই কেউ খাবে তো এখান থেকে নিতে। মন্দির চত্বরে কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখুন, দারুণ লাগছে। দেখুন সন্ধ্যের সময় মায়াপুর ইস্কনের মন্দিরের কাছের রূপটা কিভাবে মেতে উঠেছে হরিনাম সংকীর্তনে। আমাদের সাথে সাথে ওরাও ভীষণভাবে হরিবোল বলে গান গাইছে। ভগবানের কাছে এ যেন নিজেকে উজাড় করে দিতে ইচ্ছা করছে। এই হরিনামের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে মেতে উঠেছে। না সত্যি ভালো, মানে সন্ধ্যের দিকে টাইম পেলে আমি দর্শকদের বলবো যে যদি চান্স পান তাহলে এই মাসির দোকানে একবার এসে একটু ঘুগনি খেয়ে যাবেন। দেখুন জায়গাটা কোনখানটা, ইস্কনের মিউজিয়ামটা দেখা যাচ্ছে। তার ঠিক উল্টো দিকে একটু সামনের দিকে এগিয়ে এসে 20-30 বছর ধরে করছেন। আমার মেয়েরা তখন ছোট থেকে স্কুলে করতো, স্কুলের থেকে তারপরে এখানে ভালো আছো, ভালো বানিয়েছেন। হ্যাঁ, এই দোকানে অবশ্যই খেতে আসবেন ঘুগনি মাসিরাতে, একদম 100% রেকমেন্ডেড। বলেছিলাম না শিবের মাথায় জল ঢালতে কিভাবে এরা প্রস্তুতি করেছে দেখুন, কি
উদ্দণ্ড নৃত্য আর কিরম ভাবে জল নিয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকে। কত গ্রাম আছে? এই অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে হয় তার ঠিক পাশেই একটা মেডিসিনের দোকান আছে, আর ডক্টর চেম্বারও আছে। যদি কারো মনে হয় ওষুধের প্রয়োজন হবে তবে এখান থেকে ওষুধ নিতে পারেন, আর ডাক্তারের প্রয়োজন হলেও এখানে দেখিয়ে আসতে পারেন। তবে আমার মনে হয় ভগবানের স্থানে এলে খুব একটা ওষুধ বা ডাক্তারের প্রয়োজন হয় না, তবে এমার্জেন্সির কথা তো কেউ বলতে পারে না, তাই এই সুব্যবস্থা। এরপর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে নামহট্ট ভবনে ফিরে আসি। কাল সকালে আবার দেখা হচ্ছে, কি সাথে আছেন তো? আমরা এই নামহট্ট গেস্ট হাউসে রয়েছি, এটা ইসকনের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে।